তো হাই আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। যাই হোক, তোমাদের নতুন ভিডিওতে আজকে স্বাগতম। তো আজকে ভিডিওটা শুরু করার আগে এখন আমার শরীর টোটালি একদম মানে শেষ, প্রায় সকাল থেকে প্রচুর কাজ করেছি, তো এখন মানে কাজটা প্রায় একটু শেষ হয়েছে। বাড়িতে এসে জাস্ট ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল থেকে কী কী করেছি সেটা বরং দেখো আগে। ফ্ল্যাশ ব্যাক। তো এখন অ্যাকচুয়ালি একটা বাঁশ আড়তে এসছে, এখন সব বাঁশ নিচ্ছে সবাই। আমি অ্যাকচুয়ালি এখানে বসে আছে, সবাই মিলে মেসে কাকু আর রাজুদা গিয়ে ওখানে বাঁশ দেখতেছে। আজকে মা বাজার গেছে আর আমি একমাত্র একাই এসছি এখানে। তো মিস্ত্রি কাকুদের সঙ্গে আমি একাই এসছি, বাবা বাড়িতে আছে আর মা বাজার চলে গেছে। এবার ভ্যান ট্যান আমাকে খুঁজতে হচ্ছে সব কিছু। তো যাই হোক, চলো ভ্যান ট্যান খুঁজে এগুলোকে বয়ে নিয়ে যেতে হবে, এগুলোকে নিয়ে যেতে হবে বাড়িতে, ভ্যান ট্যান খুঁজতে হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। আজকে আমার মায়ের রান্নাশালির ফার্স্ট ডে ছিল, মানে আজকে সকালবেলা মিস্ত্রি এসেছিলো, বাট মানে সব কিছু দেখে গেল মিস্ত্রি, তারপর আমাকে বলে সব কিছু নিয়ে রেডি রাখতে। তো প্রথমে তাই সকাল সকাল উঠে মা বাবা তো বাজার চলে গেছে, আমাকে গিয়েই বাঁশ আড়তে যেতে হয়। সেখান থেকে বাঁশ থেকে হয়ে আমাকে আবার যেতে হয় দলমা আনতে। মানে অ্যাকচুয়ালি চারিদিকে টিন দেবো বাবার বলছে টিন দিতে, বাট এমনিতে এবার তো টিন দিলে গরম, মানে আবার রান্নাশালে টিন মানে আরও গরম হয়ে যাবে। তো তার উপরে টিনের দামও প্রচুর এখানে, মানে 290 টাকা করে টিন আমাদের একটা পিস। তো কমপক্ষে 15টা পিস টিন লাগা মানে বুঝতেই পারছো কতটা লাগবে। তো তাই টিনটা কিনছি না দলমা কেনার জন্য, আমি আবার বেরিয়ে যাই 10 মাইলে। এটা হচ্ছে বর্তমান 10 মাইলের অবস্থা। তো তোমাদের এবার 10 মাইলের ভিতরে যখন যাবো তখন দেখতে হবে আরও কী অবস্থা। আমি এখন অ্যাকচুয়ালি ভ্যানে যাচ্ছি, আমাদের টিসুনিটাও ভেঙে গেছে, এখানে আমাদের টিসুনি ছিল। বলেছিলাম এ মার্কেট, এই দেখো এটা হচ্ছে সেই বড় মার্কেট। এখানে সব দোকান আছে, এখানে আমাদের টিফিনি হতো, যেটা এখানে টিফিনি হতো। এই পাশে পুরো এলাকাটাও দেখো ভাঙছে, এটা পোলের এধারে, পোলের এধারটাও ভাঙছে। দলমা পাওয়া যায়, তো আমি এখন দলমার অর্ডার দিতে এসেছি। এখন আমি 10 মাইলে এখানে আছি, এখানে একটা দোকান পেয়ে গেছি, ভালো উনি বানান। ঠিক আছে, তো আজকে বাড়িতে দিদা এসছে আর এখানে রান্না করছে, দিদা ভাইও এসছে, হাই করে দে। তো দিদা মা কাই গেছে গো? দিদা দিদা আমরা গাধে দিলাইছি ভাই, ভাই রে সে এটা নেই, বালতি টেলে, বালতি টেলে ভাই, ভাই বালতিটা গাড়ি তুল যাই রে। চল, আজকে সকাল সকাল দিদা এসছে, এসে দিদা এখন রান্না করছে। দিদা আজকে কি রান্না হচ্ছে দিদা? চিকনি শাকের চচ্চড়ি কি এমনি শুধু ঝোল? তো মাছ কি মাছ? ট্যাংরা মাছ দিয়ে? আমার ট্যাংরা মাছ ভালো লাগে না। হ্যাঁ থাক, তো তো চলো এখন আমরা চান টান করে আসি। মা কখন আসবে? কখন কাই গেছে নাকি? এখনো পর্যন্ত সকালে না খেয়ে দিয়ে না খাওয়া দাওয়া করে সকালবেলা এখন আমি এসেছি চান করতে, বলে আমি আর ভাই এসেছি। তো চান টান করে গিয়ে তারপর দিদা রান্না করছে, খাবো আর মানে
আজকে সকাল থেকে মাত্র দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছি। সত্যি বলছি মানে বুঝতে পারছো কি অবস্থা এখন, সত্যি মানে কেমন একটা ইয়ে ফিল হচ্ছে, এই রোদে রোদে থাকতে আর পারছি না একদম। আর মানে গেছিলাম 10 মিনিটে ওখানে দলমা টলমা ইয়ে করতে, এই যে কাকুরখানে গেছিলাম, আর তারপর আবার সকালবেলা একদম সকাল সকাল উঠে মিস্ত্রি এসছে, আজকে মিস্ত্রি চলে গেছে আর কি, আজকে কাজ হতো চলে গেছে মিস্ত্রি, কারণ হচ্ছে সব কিছু জোগান হয়নি তার জন্য চলে গেছে। চলো এখন চানটা করে নিই। কি করে খাবো কত দিদা, ও বাবা খাবো আইছো, হ্যাঁ অনেকক্ষণ দিয়া। ও দিদা এগুলো কালো কালো কি গো, ভমা মারছে, পোকা লাগিয়েছে ধানে, যখন ধান যখন ইয়ে বাড়াই তো কেশুর বাড়াই তো সেটা ধানে ভমা লাগে যায়, ভমা পোকা বলে একটা জিনিস ডাল লাগে ওর সেটা গার্ডেন এর কোন কাওয়া হচ্ছে। তাহলে এগুলো আবার এই ঝাড়ে ঢুকাই দেবে? হ্যাঁ তুমি পান খেয়ে মুখে কি করছো? ওই বগল বগল কেমন লাগছে গো? একটু খেলা দেখতে যাবো, কারণ আমাদের এখানে একটা খেলা খুলেছে, তো এখানে আমাদের যেমন খেলা হয় আর বর্তমানে এখন তো প্রচুর খেলা খুলেছে, তো দিদা আর মা ওখানে চাল গুছাচ্ছে সব কিছু করছে, ধান টান কুটে নিয়ে আসা হয়েছে এই কদিনে, তো তারপর দিদা এসছে ধানগুলো গুছিয়ে দেওয়ার জন্য, ওখানে দিদা অনেক কাজ করছে। আর এখন আমি যাবো খেলা দেখতে একটু পরে, আমি ভাই যাবো আর একটা দাদা যাবে, তো এখানে খেলা হচ্ছে সেখানে যাবো আমরা, তো চলো ব্লগটা দেখো কেমন লাগলো অবশ্যই বলো। আমাদের সেই প্রাইমারি স্কুল দেখো, তো আমরা এখন এই রাস্তা থেকে যাচ্ছি, আরো একটু সামনে কতটা পুরো একদম গাঙ্গা টপি চলে এসছে আমরা, নদী বাঁধ অব্দি আর কি, এখনো কিছু পাইনি। দুই দলের জার্সি দাতা মন্ডল বস্ত্রালয় সৌজন্যে দলের ভাই চল যাবো সে গাই, ও ভাই এটা পারি দেবো নি, চলো জাস্ট ব্যাক করছি এখন, চলো দেখতে পাচ্ছ এই যে খেলা হচ্ছে, অনেকটা যেতে হবে, চলো যাই। তো দিদা এখানে আলুর ঝোল রান্না করছে আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য, সঙ্গে রয়েছে আমাদের উঠান গড়া দুধ। যাই হোক এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে মানে যাই হোক এখন বাড়িতে চলে এসেছি, আর এখন দুপুরে রান্না, তো যাই হোক ওখান থেকে এখন বাড়িতে চলে এসেছি, ওই চুপ আছে দাদা তো, তো এখন খেলার মাঠ থেকে এখন বাড়িতে চলে এসেছি, মানে অনেক গা ধোয়া হয়ে গেছে, তো যাই হোক এখন দিদানে দুপুর মানে সন্ধ্যাবেলা রান্না চাপিয়ে দিয়েছে, তারপর আজকে টিভি টিভি দেখা হবে, খেলা কটা বাজে, কটা বাজে 6:40, কটা হয়েছে সন্ধ্যা হয়েছে এত দেরি কেন? খাওয়া দাওয়া করে তাও শুয়ে যাবো, তো চলো ব্লগটা এবার শেষ করবো, চলো।
গুড নাইট। তো গাইস এখন দেখো অমিতের চুল বাঁধা চলছে, চুল খুব বড় বড় হয়ে গেছে, তো তাই অমিতের ভাই অমিতের চুলগুলো বেঁধে দিচ্ছে ভালো করে। মাধব আজকে ছাগল বানিয়ে দাও অমিতকে। আর মোবাইলে কি সব দেখছে ছেলেটা, হোয়াটসঅ্যাপ ঘাঁটছে। তো গাইস এখন অমিতের চুল বাঁধা চলছে, তো চুলটা খুব বড় হয়ে গেছে অমিতের, তো কাটতে পারেনি, খুব টাকা পয়সার অভাব অমিতের চলছে, তো তার জন্য চুলটা বেঁধে দেওয়া হচ্ছে। দশ টাকায় চুল কাটবি? না না 50 টাকা। 10 টাকার চুল হয়ে যাবে। দেখ 5 টাকা সাবান কিনবা, ঠিক আছে, কাটার দরকার নেই না। আচ্ছা ঠিক আছে, 2 টাকার ব্লেড। হ্যাঁ 2 টাকার ব্লেড, 2 টাকা 7 টাকায় হয়ে যাবে, এত সুন্দর চিট বাজেট। আচ্ছা 10 টাকার মধ্যে 24 ঘন্টার মধ্যে নিজের চুল নিজে কেটে না, নিজের চুল কাটবে। এই হচ্ছে অমিতের ভাই, অমিতের চুল কাটছে। অমিতকে মারলে কিরকম লাগে দেখো। তো যাই হোক এখন রাত্রিবেলা খাওয়ার, চলো দিদা রান্না করছে। দিদা রান্না করলো আজকে, দিদা আলুর ঝোল হয়েছে শুধু। হ্যাঁ হ্যাঁ আলুর ঝোল হয়েছে, চলো খেয়ে নেই এখন। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে সকালবেলা এখন বঙ্কি মানে এসে কের এইখানে যেখানে মায়ের রান্না থালে কাজ হবে। ও ভাই, তো যেহেতু কালকের মিস্ত্রি লাগবে, তো আজকে সেকেন্ড দিন, কালকে মিস্ত্রি এসলো বাড়িতে, বলে গেছে সব কিছু রেডি রাখতে, তো তাই আজকের এখানে মানে মায়ের যেখানে রান্নাশাল হবে সেই জায়গাটায় চারিদিকে মাটি ফেলানো হচ্ছে, আর পাইলানও কমপ্লিট হয়ে গেছে, বঙ্কিম এসে পাইলান করে গেছে, আর বঙ্কিমের সঙ্গে একটা তার বন্ধু বিশ্ব এসছে, তো আমার ভাই তাদেরকে হেল্প করছে, একমাত্র আমি বসে বসে দেখছি। কালকের করা মাছ রয়েছে, কালকে দুপুরে যা রান্না হয়েছিল সেই মাছ, এবং এখানে অল্প পান্তাও আছে। তো দিদা আজকে সকালবেলা আলু ভাজা রান্না করে গেছে, করে এখন কোথাও গেছে হয়তো, আর এখন আমি খাবো। তো আলু ভাজা আর মুড়ি খেয়ে নেবো, তো তারা ওখানে কাজ করছে, ওরাও খাবে, তার জন্য একটু বেশি করে আলু ভাজা ভেজেছে। তো আজকে সেকেন্ড দিন আমার বাড়িতে দিদার থাকা, আজকে বিকেলের দিকেই চলে যাবে দিদা আর ভাই। মামা ফোন করছিল সকালবেলা, তো কালকে মানে দিদা অ্যাকচুয়ালি এসেছিলো চাল টাল ভালো করে গুছিয়ে দেওয়ার জন্য, তো সেটা কালকে বিকেলবেলা হয়ে গেছে, তো আমরা যখন খেলতে গেছিলাম তার আগে। তো যাই হোক এখন টিফিন টিফিন করবো। তো এখন দুপুরবেলা, আমরা দুপুরের খাবার খাবো। তো আজকে যেহেতু বঙ্কিম এবং বিশ্ব কাজ করছে, তো তাই সবাই মিলে এখন খাবার খাবো। বাবা খেতে বসে গেছে, আমি ভাই সবাই বসে গেছি, দিদা আর মা এখনও বসেনি, আর বঙ্কিমানে ওরা চান করে এলো, ওরাও খাবে। তো চলো দুপুরবেলা অনেক কিছু রান্না করেছে দিদা, তো চলো খেয়ে নিই এখন। যাই হোক এখন দিদা বেরিয়েছে যাওয়ার জন্য, এখন দিদা চলে যাবে বাড়িতে, আজকে দিদার সেকেন্ড দিন, কালকে ছিল আজকে চলে যাচ্ছে, কারণ এখন বাড়িতে প্রচুর কাজ তার জন্য, আর ভাইও চলে যাবে। তো আবার আসবো দিদা, ভাই আসবি আবার? হ্যাঁ আমি যাবো। তো দিদার অ্যাকচুয়ালি পায়ে খুব ব্যথা, তার কারণে মানে ডাক্তার টাক্তার দেখাতে হবে, তাই দিদা চলে যাচ্ছে আজকে। মা আসলো, আমি ডাকিনি, আমার মা চাল গুছিতে আসলো, আজ বাড়ি চলে যাচ্ছে। আবার কি আর কি হলো?
আজকের ব্লগটা এতটাই। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো মা বাবা মায়ের তো একটু ভিডিওটা শেয়ার করে দিও, আর এরকমই পাশে থেকো। আর চলো দেখা হবে নেক্সট ব্লগে, আর ততক্ষণে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা।